প্রশ্ন করেছেন দীপা রশিদ, 5 মাসে প্রেগনেন্ট, আপনি দুধ ও দুধ জাতীয় খাবার একদম খেতে পারছেন না, খুব গ্যাস হচ্ছে, ছোটবেলা থেকে ল্যাকটোজ ইনটলারেন্সে ভুগছেন, দুধ না খেলে কি বাচ্চার ক্ষতি হবে? যদি দুধ বা দুধের জাতীয় খাবারই আপনি, ল্যাকটোজ ইনটলারেন্স বিষয়টা কিন্তু আলাদা, ল্যাকটোজ ইনটলারেন্সে গ্যাস হবে তা নয়, সিভিয়ার ডায়রিয়া, ডায়রিয়ার মতো একেবারে টয়লেট হবে, ফ্রিকোয়েন্ট টয়লেট হবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে এবং তারা খেতেই পারবে না। সো গ্যাস যদি হয়ে থাকে প্রেগনেন্সিতে, গ্যাস একটা কমন বিষয় থাকে, আপনি ল্যাকটোজ ফ্রি মিল্ক চাইলে খেতে পারেন বা লো ফ্যাট মিল্ক কিন্তু নিতে পারেন, স্কিম মিল্ক কিন্তু চাইলে নিতে পারেন, অ্যাটলিস্ট হলো প্রোবায়োটিকযুক্ত ইয়োগার্ট ক্ষতি করার কথা নয়, বা আপনি পনির, ছানা পনির যেটা দুধ থেকে তৈরি করা হয় সেটাও আপনার খাবারের তালিকায় রাখতে পারেন, অথবা দুধ দিয়ে তৈরি বা দই দিয়ে তৈরি কাস্টার্ড আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। সো ভ্যারাইটি বিষয় আছে, বা দুধ ডিম দিয়ে তৈরি পুডিং আপনি রাখতে পারেন, ডিরেক্টলি দুধ যদি খেতে না পারেন দুধের তৈরি আইটেম অনেক সময় হেল্প করে থাকে, কোল্ড মিল্ক কিন্তু গ্যাসের উপশম করে থাকে। তাই আমি অনেকগুলো বিষয় আপনাকে বলেছি, আপনি ট্রাই করে দেখেন যে কোনটা আসলে ভালো লাগে আপনার, কারণ প্রেগনেন্সির সময় মিল্ক একটা ভাইটাল ইস্যু। সো মিল্ক থেকে আমরা যে নিউট্রিশনটা আসলে পেয়ে যাই অ্যাট এ টাইম, সেটা অন্য অনেক খাবার থেকে আমরা পাবো না, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি চেষ্টা করতে হবে মিল্কটা যেন আমরা অ্যাভয়েড না করে মিল্কটা যেন আমরা ইনক্লুড করি। ইনফ্যাক্ট এই মুহূর্তে আপনার পার ডেতে 500 থেকে 600 ml দুধের একটা চাহিদা কিন্তু আছে।